চাঁদপুরে ফের করোনার টিকা দেয়া শুরু। পাঁচ দিন বন্ধ থাকার পর চাঁদপুরে আজ সোমবার থেকে ফের করোনার প্রথম ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় ডোজ দেওয়াও অব্যাহত থাকবে। গত শনিবার রাতে চাঁদপুরে করোনার 27,600 ডোজ টিকা আসায় সিভিল সার্জন অফিস এই সিদ্ধান্ত নেয়। তবে মজুদ ফুরিয়ে গেলে এবং নতুন করে টিকা পেতে দেরি হলে টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে বলেও তিনি জানান। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানানো হয়, টিকা সংকটের কারণে গত বুধবার থেকে চাঁদপুর জেলার অনির্দিষ্টকালের জন্য করোনার টিকা দেওয়া বন্ধ রাখা হয়। অন্যদিকে সাপ্তাহিক ছুটির কারণে এবং জাতীয় শোক দিবস উপলক্ষে টিকাদান বন্ধ ছিল। সোমবার থেকে একযোগে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু করা হয়। পূর্বে রেজিস্ট্রেশনকৃতদের মধ্যে যারা SMS পেয়েছেন তারাই টিকা নিচ্ছেন। চাঁদপুর জেলায় এখনও পর্যন্ত 2,63,905 জন করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ের প্রথম ডোজ গ্রহণ করেছেন 60,390 জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন 52,418 জন। দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজ গ্রহণ করেছেন 1,48,897 জন এবং 2,200 জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন বলে জানান সিভিল সার্জন ডাক্তার শাখাওয়াতুল্লাহ। জেলায় এ পর্যন্ত করোনায় টিকার জন্য মোট 5,17,033 জন রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রথম পর্যায়ে 77,058 জন এবং দ্বিতীয় পর্যায়ে 4,39,975 জন। ডাক্তার শাখাওয়াতুল্লাহ আরও জানান, চাঁদপুর জেলায় এখনও পর্যন্ত করোনার টিকা এসছে 3,10,600 ডোজ। এর মধ্যে অ্যাস্ট্রোজেনেকার 1,28,000 ডোজ এবং সিনোফার্মের 1,82,600 ডোজ।